হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিও কি বিষয়ে হতে চলেছে। ব্ল্যাক বাগ বা বস অ্যাপ সম্পর্কে খুব ডিটেলে এবং খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো। অনেক ভাইয়ের কমেন্ট এসেছে এবং অনেক মেসেজও এসেছে, এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও ওই একই প্রবলেম যে কিভাবে লোড পাবো। আমার জানা চেনা তেমন ট্রান্সপোর্টার নেই, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই লোডের সমস্যা সমাধানের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মেইন টপিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই চ্যানেলে আমার যে 16 চাকা ট্রাক আছে সেই 16 চাকা ট্রাকের প্রত্যেক টিপের আপডেট এখানে দিতে থাকি। আজকের এই ভিডিওটা বানানোর মেন মোটিভ হচ্ছে কালী পুজো ছুটির জন্য সোমবার থেকে 17 তারিখ পর্যন্ত পাঁচামি বন্ধ থাকবে, তাই আমাদের এই লাইনে পাথর লোডিং আনলোডিং এর কাজ বন্ধ থাকবে। সেই কারণে আমরা হলদিয়া টু উড়িষ্যার লাইনে পাঠিয়েছি, যেটা আগের ভিডিওতে বলেছিলাম 10 দিন লেগেছিল সেই টিপে পাঠিয়েছি। তো ওই টিপটা কমপ্লিট হওয়ার পরে ভিডিও আসবে এবং আপনারা কমেন্ট করুন যদি আপনাদের এক একটা রুটে, যেমন হলদিয়া থেকে উড়িষ্যাতে কত টাকা খরচা হলো, কত টাকা প্রফিট হলো, এবং উড়িষ্যা থেকে খড়গপুরে কত টাকা প্রফিট হলো, কত টাকা খরচা হলো, এরকম একটা ভিডিও বানাতে কেটে কেটে, তাহলে কিন্তু তাও বানিয়ে দেবো। চলুন শুরু করি। আগে বলে নিই, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে বিভিন্ন ট্রাক ওনার ট্রান্সপোর্টার বিগিনারদের মধ্যে মানে নতুনদের মধ্যে নানান রকম কথোপকথন হয়। তো শীঘ্রই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হন। তো আমি শুরু থেকে শুরু করছি, কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না হলে বুঝতে পারবেন না। আরো বলে রাখি, আমি কোনো ট্রান্সপোর্টারকে এখানে প্রমোট করছি না, আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিও বানালাম। প্রথমে আপনি আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন বস BOSS। টাইপ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবার পরপর সব অ্যালাউ করে দিলেন, তারপর আপনার যে ল্যাঙ্গুয়েজে সিস্টেমে ভাষা ভালোভাবে বুঝতে পারেন সেটা সিলেক্ট করে দিলেন এবং তারপরে নেক্সট করে দিলেন। এবার এখানে আপনার ফোন নাম্বারটা এন্টার করলেন, এভাবে একটু প্রসেস হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তারপরে এই যে কোণে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে KYC করার জন্য বলবে। আপনি KYC না করেও লোড খুঁজতে পারেন, কিন্তু যদি ট্রান্সপোর্টারের কাছে বিশ্বস্ত হতে চান, ঠিকঠাকভাবে পেমেন্ট পেতে চান, তবে KYC করে নেবেন। তো দেখুন KYC কীভাবে করছি, এই তীর চিহ্নে টাচ করলেন তারপরে KYC পেজ ওপেন হয়ে যাবে। KYC করা এমন কিছু কষ্টের কাজ নয়। এখানে আধার নাম্বার এন্টার করলেন, তারপরে এখানে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলেন, তারপরে আপনার একটা OTP মেসেজ আসবে, সে OTPটা এখানে দিয়ে সাবমিট করলে KYC ডান হয়ে যাবে, KYC আপনার হয়ে যাবে, হয়তো একটু প্রসেস হবে কিন্তু হয়ে যাবে। তো এবার চলে যাই কিভাবে এই অ্যাপ্লিকেশনের সুবিধা উপভোগ করা যায় সেই বিষয়ে। প্রথমে লোডিং এবং আনলোডিং এর ব্যাপারে শিখে নি, তারপর অন্যান্য ফিচার্সগুলো দেখে নেব কিভাবে ব্যবহার করতে হয়। তো এই যে ফাইন্ড লোড লেখা আছে, এই অপশনটাই ক্লিক করলে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে প্রথমে লেখা আছে এন্টার লোডিং পয়েন্ট, এখানে আপনি যে লোডিং পয়েন্টে আপনার লোড করার ইচ্ছা আছে সেই জায়গার সিটির নামটা দেবেন, মানে সেখানে যে বড় শহর সেই শহরের নামটা এখানে লিখবেন, যেমন আমি লিখলাম দুর্গাপুর। তারপরে দেখুন লেখার পরে এখানে আপনি লিখবেন আপনার আনলোডিং পয়েন্ট, কোথায় আনলোডিং করতে চাইছেন, ঠিক আছে, আনলোডিং পয়েন্টে এখানে লিখলেন, তারপরে সাবমিট করলে এরকম একটা পেজ আসবে। তো এই পেজে ট্রান্সপোর্টাররা তাদের ট্রাকের চাহিদা সম্পর্কে এখানে বলেছে, কার কিরকম মাল পাসিং এর ট্রাক দরকার, সবকিছু এখানে ডিটেল দেওয়া আছে। তো এখানেই আপনাকে সব থেকে ভালোভাবে দেখতে হবে যে কিভাবে কি করতে হবে। তো এই সেকশনটাই বলা আছে আপনার কত টন পাসিং ভেহিকেল, মানে কত টন মালের লোড খুঁজছেন আপনি, এখানে সিলেক্ট করতে পারেন, অথবা নিচে স্ক্রল ডাউন করে আরো ট্রান্সপোর্টার যারা আছে তাদেরকে খুঁজতে পারেন। যেমন আপনি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, যেমন এখানে দেখুন মিজিয়া থেকে হলদিয়া একটা টিপ আছে, ইনি বলেছেন যে হাফ অথবা ফুল বডি ট্রেলার লাগবে আর 25 থেকে 43 টন মাল নিয়ে যেতে পারবে, এরকম গাড়ি তাদের দরকার। তারপরে পেমেন্ট যদি দেখা যায় 80% অ্যাডভান্স দিয়ে দেবে, মানে 80% পেমেন্ট এটা আগেই দিয়ে দেবে, মানে যদি 1 লাখ টাকা পেমেন্ট হয় 80,000 টাকা তারা কিন্তু আপনাকে আগে দিয়ে দেবে লোডিং এর সময়। তারপরে দেখুন এখানে বলা আছে 240 কিলোমিটার রাস্তা এবং প্রোডাক্ট, মানে কি আপনি গাড়ি করে নিয়ে যাবেন সেটা হচ্ছে আয়রন ফাইন্স, এটা আপনাকে নিয়ে যেতে হবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে রেট। তো দেখুন 640 টাকা পার টন কিন্তু এখানে রেট বলা আছে। তো রেটটা আপনারা ট্রান্সপোর্টারকে কল করে হয়তো বাড়াতেও পারেন, বা তেনাদের সাথে আরো ডিটেলে কথা বলতে পারেন, সেজন্য আপনাকে কিন্তু কল করতে হবে। তারপর লোডিং আনলোডিং অ্যাড্রেসের ব্যাপারে সবকিছু তারা ফোনে বলবে, ঠিক আছে। ফোন করার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা যদি না দেখেন তাহলে অন্ধকারে তীর মারার মতো ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, ট্রান্সপোর্টের প্রোফাইল চেক করে নিয়ে তারপর কিন্তু আগের কথা ভাববেন। যেমন এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করলেন, প্রোফাইলে চেক করার পরই এই যে ট্রান্সপোর্টার আছেন এনার
রেটিংগুলো চেক করবেন। দেখুন এখানে 5.0 রেটিং আছে, মানে পাঁচের মধ্যে পাঁচই রেটিং আছে। মানে এখানে যেটা বলতে চাইছে রেটিংয়ের থ্রু থেকে, যে ইনি হচ্ছেন ভালো ট্রান্সপোর্টার, মানে গ্রাহকদের সাথে বা ট্রাক ওনারদের সাথে ভালো ব্যবহার রেখেছেন, টাকা পয়সার দিক দিয়েও ঠিকঠাকই আছেন, এটা এখানে বলতে চাইছে। আরও যে কাস্টমার এনাদের সাথে ব্যবহার করেছেন তাদের রিভিউগুলো দেখেনি, মানে তারা কি বলতে চাইছে সেটা একটু দেখেনি। দেখুন কেউ লিখেছে এক্সিলেন্ট, আবার কেউ লিখেছে গুড পেমেন্ট অ্যান্ড হেল্পফুল, এছাড়াও অনেক রিভিউ এখানে পেয়ে যাবেন, এগুলো সব চেক করবেন, তারপরে কিন্তু তেনাকে কল করবেন। এছাড়াও আপনি এখানে দেখুন এনার আধার ভেরিফাই করা আছে এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আপনাদের যেগুলো মনে হবে যে হ্যাঁ জেনুইন, এনাদের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে বা ব্যবসা করা যেতে পারে, তারপরেই কল করবেন। এবং কল করার পর আপনাদের সম্পর্ক সেরকম হয়ে গেলে বা বিশ্বস্ত বেড়ে গেলে তারপরে আপনাদের ব্যাপার, সেই ট্রান্সপোর্টার কেমন ব্যবহার করছে, কেমন পেমেন্ট দিচ্ছে, তার সাথে সেরকমভাবে কারবার করতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করব, প্রথম যখন কোনো ট্রান্সপোর্টারের সাথে কারবার করবেন তেনার সাথে, তেনাকে বলবেন যে আমাকে কিন্তু 100% অ্যাডভান্স লাগবে, তারপরে ট্রাক নিয়ে যাবেন। 100% যদি আপনাকে পেমেন্ট দিয়ে দেয়, তারপরে আপনি যদি লোডিং আনলোডিং করে দিয়ে আসেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এনার সাথে কাজ করা যাবে কি যাবে না। কারণ এই লাইনে এই অ্যাপে সবাই তো আর সত্য নয়, অনেক ফেকও আছেন এবং তাদের সাথে অনেকজনের ব্যবহারও খারাপ আছে, পেমেন্টও ঠিকঠাক দেয় না, এভাবেও কিন্তু অনেকজন পেয়ে যাবেন। দেখবেন যেগুলো 3.5, 2.0 এরকম যে রেটিংগুলো আছে সেগুলোর রিভিউগুলো দেখবেন, সেগুলোতে লেখা আছে ঠিকঠাকভাবে পেমেন্ট দিচ্ছে না অথবা ফোন তুলছে না, আরও যাবতীয় অনেক রকম রিভিউ সেখানে থাকে। তো এইভাবে একটা ভালো ট্রান্সপোর্টার খুঁজতে পারেন, তারপরে তেনাকে কল করে সম্পর্ক বানাতে পারেন। এছাড়াও ট্রান্সপোর্টের ব্যাপারে আরও জানতে হলে এই যে রিভিউ সেকশনটা আছে এটাকে যদি স্ক্রল ডাউন করেন নিচে, দেখুন এখানে লেখা আছে যে ট্রান্সপোর্টার অপারেটিং লাইন্স, মানে কোন কোন লাইনে ইনি লোড প্রোভাইড করেন। যেমন শালবনি থেকে ডানকিং, তারপরে শালবনি থেকে রঘুনাথপুর, এরকম বিভিন্ন লাইন, যে লাইনগুলোতে ইনি লোড প্রোভাইড করেন সেই লাইনগুলো কিন্তু এখানে সমস্ত রকমভাবে দেওয়া আছে। এছাড়াও ইনি কোন কোন ট্রাক ভাড়া নেন, দেখুন কত চাকা লেখা আছে এখানে, কত টন তাও লেখা আছে, তার সাথে কী কী প্রোডাক্ট ইনি লোডিংয়ে পাঠান, এই সমস্ত সম্পর্কেও ডিটেলে দেওয়া আছে। তো আপনি যদি এই যে কোনো ট্রান্সপোর্টার যখন দেখবেন, সেই ট্রান্সপোর্টারের যখন প্রোফাইলে ঢুকবেন, তার সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে, সেগুলো ভালোভাবে চেক করার পর আপনি তেনাকে কল করবেন। তো এই হলো, এবং এরপরে এই অ্যাপ থেকে কী কী ব্যবহার করতে পারবেন, যেমন দেখুন এখানে আছে ফাস্ট্যাগ। তো ফাস্ট্যাগ সম্পর্কে বলে রাখি, যেমন আমি এখানে ফাস্ট্যাগ ব্যবহার করি, আমার যে ট্রাক সেই ট্রাকের ফাস্ট্যাগ অন্য জায়গায় কাটিয়েছিলাম এবং এখান থেকে লগ ইন করা আছে, তো এখান থেকে আমার ফাস্ট্যাগ কাটে। এবং আমি এটাকে লোডিং আনলোডিং দেখার জন্য, এই যে পয়েন্টগুলো সেগুলোর ভাড়া দেখার জন্য, যে আমি এখান থেকে পাঁচামি থেকে ডানকুনি মাল নিয়ে গেলাম বা আমি দুর্গাপুর থেকে খড়গপুর নিয়ে গেলাম, তো সেটা আমাকে যে রেটটা দিচ্ছে এই ট্রান্সপোর্টাররা সেই রেট দিচ্ছে নাকি, এইভাবেও কিন্তু আমি চেক আউট করি। তার সাথে ফাস্ট্যাগটাও এখানে ব্যবহার করি। আর দেখুন এখানে ডিজেলের জন্য দেওয়া আছে, ডিজেল কার্ড করতে পারেন, ডিজেল কার্ড করলে এখানে রিচার্জ করা থাকবে এবং আপনি সেই কার্ড নিয়ে যেখানে সেখানে ডিজেল কিন্তু ভরতে পারবেন। আর সবশেষে আপনি এই অ্যাপটা সম্পর্কে দেখতে পারেন, এই অ্যাপটা প্লে স্টোরে গেলেন এবং এই যে দেখুন রিভিউগুলো, এই অ্যাপটার যে রিভিউগুলো সেই রিভিউগুলো যদি আপনি ভালো করে দেখেন, এখানে দেখুন ভালো রকম রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে, মানে অনেক মানুষ এখানে হেল্পফুল হয়েছে সে কারণে এই রিভিউগুলো দিয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।